গার্হস্থ্য হিংসার শিকার এক বধূ, স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনা বুধবার অমরপুর মিয়াবাজার এলাকায়। পরকীয়ায় আসক্ত স্বামী, বিয়ের পর থেকে 3 বছর ধরেই চলছে স্ত্রীর ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার। মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। প্রচণ্ড মারধর করে ঘরে স্ত্রীকে রেখে বাড়ি ছেড়ে চলে যায় স্বামী। পরে নির্যাতিতা বিশালগড় বাবার বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা ছুটে এসে বধূকে উদ্ধার করে নিয়ে যান বীরগঞ্জ থানায়। মামলা করা হয় স্বামীর বিরুদ্ধে, এরপর ভর্তি করা হয় অমরপুর মহকুমা হাসপাতালে। অভিযুক্ত স্বামী পলাতক বলে খবর। প্রায় 8টা বাজে, 8টার দিকে ভাই একটা ফোন করছে, তো বাবু ইয়া তুমি কেউ? আমি বলছি আমি বাড়ির কাছাকাছি, তুমি তাক যাইও, আমার দ মাইরা লেছে। কে মারছে? জামাই মারছে বলে, ইয়া ইয়া কন্যাইছে, মুরাইছে, ফিরছে, আতা মার গলিছে। আমি তুমি কই আছো? আমি উইল বার বাইতেছি একদিন। এরপর দিয়া পরে দিয়ে আবার ফোন করছি, তো আমার ব্যান্ডের কাছে, তাই উইল মার কাছে, তাই তার উইল বারে জিগেছে, আমি ব্যান্ড খেতে হয়েছে। আমরা সঠিক করতে জানি না এই ঘটনা, তাই সিলিয়া দিই এই আস্তে মূলের দিকে নামতে আছে আত্ম পারে না, এর আমরা ধরে গিয়ে আনছি। আপনার মেয়ের বিয়ে হয়েছে কত বছর হয়েছে? ওই তো 3 বছর আগে, বিয়া দেওয়া ইয়া 3-4 মাস পর ওই ঘটনা। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।